প্রতারণা করছে, আমার সমস্যার কথা আমি ওর মারেও বলছিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে একটি ভিডিও দেখছেন যে একটা প্রবাসী নারীকে তার প্রেমের ছলনায় ফেলে তার কাছে সর্বস্ব খুয়েছেন এবং তার সাথে অভিনয় করে তিনি কতটা কষ্টের মাঝে আছেন সেই ব্যক্তি, সেই ভুক্তভোগী নারী এবার ডিরেক্ট শেয়ার করলো তার কষ্টের কথা। চলো আমরা এখন সেই প্রবাসী নারীর মুখ থেকে ডিরেক্ট শুনবো। প্রতারণা করছে, আমার সমস্যার কথা আমি ওর মারেও বলছিলাম, সবাইরে বলছিলাম, আর আমি কখনো কোন লাইভ এসে অনেক দিন যাবত দেখেন আমি লাইভ এসে কান্না করি না বা আমি স্যাড ভিডিও বানাই না। বিশ্বাস করেন, আজ 3টা দিন ধরে মানে কি বলবো, অনেক কষ্ট হচ্ছে, আমি কষ্ট ভুলতে পারতেছি না। মনে হয় না যে পৃথিবীর কোথাও গেল, আমি দেশের বাইরে চলে যাব। মেয়েরা মেয়েরা অনেক ধৈর্যশীল, আর মেয়েরা ছেলেদের ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভালো, কেননা মেয়েরা খুব ছলনা খুব কমই করে। অনলাইনে আজ পর্যন্ত দেখছেন মিষ্টি মেয়ে আশাব ছাড়া বা অন্য লোকের সাথে রিলেশনে গেছে বা সম্পর্ক করছে বা এরকম কিছু দেখছেন আজ পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই বিয়ে করবো ভাইয়া, আপনারা দেখতে পারবেন। কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, হয়তো বা এখন কষ্ট লাগতেছে, ক্ষণিকের কষ্ট, ঠিকই, অবশ্যই আমি বিয়ে করব। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ খুব শিগগিরই দেখতে পারবেন। আমি ওর মতো চোরের মতো চুরি করে বিয়ে করব না, আপনাদের জানাইয়ে অবশ্যই সবাই দেখতে পারবেন আমি যখন বিয়ে করব। আমি যখন বিয়ে করব, ঠিকই, সে আমার জন্য অপেক্ষা করলো না, বিয়ে করে যদি সে সংসার করতে পারে আমি পারবো না কেন? হ্যাঁ, সে যদি তার বউ নিয়ে সুখে থাকতে পারে আমি কেন পারবো না? আমিও পারবো, মানুষ চেষ্টা করলে সব পারে। আমিও আমার লাইফে যে মানুষটাকে আসবে ওই মানুষটাকে আমার জীবনে এত যে মনে করি মাথায় তুলে উকুনে খাইবো, মাটির তুলে পিঁপড়াই খাবো, এমন ভাবে আমি তাকে রাখবো, ঠিক আছে? আমার জীবনে আমি তাদের দেখাই দেব যে আমি আমার লাইফে সংসার লাইফে আমি কতটা সুখে আছি, আমি ওরে দেখাই দিব, ঠিক, ও শান্তি পাইবো না। আপনারা দেখবেন ওর এলাকার মানুষ যারা আছেন, যারা ওর এলাকার লোকজন আছেন, আপনারা দেখবেন, সবাই দেখবেন, আমি লাইভে বলে যাচ্ছি, আমার কথাগুলো আপনারা স্ক্যান রেকর্ড করে রাখেন, অবশ্যই সামনের দিনে ওর আর আমার কাহিনী দেখতে পারবেন, ঠিক আছে? ওর কাহিনী আর আমার কাহিনী দেখতে পারবেন। 2টা মাস ওয়েট করেন, 2টা মাস পরে কি হয় বুঝছেন? যে পুলা শ্বশুর বাড়ির টাকা নিয়ে যৌতুক যৌতুক নিয়ে এসে যে পুলা বিদেশ যাবার চিন্তা ভাবনা করে, যে পুলা যৌতুকের, আপনারা জানেন এর আগে একটা বিয়ে করতে চাইছে, 3 লাখ টাকার বাপ যৌতুক চাইছে, জন্য বিয়ে হই নাই। আর একটা মেয়ে দেখছে মেয়ের ফ্যামিলি গরিব বলে, মেয়েটা অনেক সুন্দর ফ্যামিলি গরিব জন্য, যে 10 জন লোক গেলে খাইতে দিতে পারবো না, এই কারণে বিয়ে করি নাই। তাহলে বুঝেন কতটা লোভী তারা, তারা টাকার প্রতি কতটা লোভী, হ্যাঁ কতটা লোভী তারা ছিল। ওরা মানুষের তেন নিতে জানে, কোনো মানুষের চায় না পয়সা দিতে জানে না, আজ পর্যন্ত সম্পর্ক করছে আমার সাথে। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই প্রবাসী নারীর মুখ থেকে শুনলেন যে তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে, তার সাথে কি ধরনের প্রতারণাটাই করা হয়েছে সেই বিষয়ে তিনি ব্যক্ত করলেন। তবে এই ধরনের কর্মকাণ্ডকে ধিক্কার জানাই। তাছাড়া বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।